হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য শাকিল ব্লগস। আজকে আবারও সেই ডায়াং গাড়িটার রিভিউ তুলে ধরলাম। অনেকেই অনেক রকমের মতামত করছিলেন যে একটু ভালোভাবে রিভিউটা তুলে ধরেন, সে কারণে আবার সেই ডায়াং গাড়ির রিভিউটা তুলে ধরছি। আসলে ডায়াং গাড়িটা সেল না হওয়ার কারণে আমি অনেকেই আর সেল হবে কি, অনেকেই বিভিন্ন রকমের মতামত করছিলেন যে ভাই গাড়িটা একটু জেড দেখান এবং আসলে কন্ডিশন কেমন সেই বিষয়ে একটু ভালোভাবে দেখান। তো আজকে সব কিছু A to Z আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে, না হলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো কথা বাড়াচ্ছি না, একদম মূল আলোচনায় চলে আসি। গাড়িটা আসলে হাফ কাগজের বাইক, এই যে দেখছেন হাফ কাগজের বাইক, পেপার ঝোলানো আছে, ডিজিটাল প্লেটটা এখনও বের হয়নি, তবে খুব শীঘ্রই বের হয়ে যাবে। আর কন্ডিশন আপনারা অনেকেই বলেছিলেন যে ভাই গাড়িটা কি রং করা আছে কি না, গাড়িটা যদি রং করা থাকে সাথে সাথেই ক্যাশব্যাক ফেরত নিব, গাড়িটা যদি রং করা থাকে সাথে সাথে ক্যাশব্যাক ফেরত নিব। গাড়িটা একদম অরিজিনাল কালার এবং আমার আমার যতটুকু মনে হচ্ছে যে তেমনটা কালার, ট্যাঙ্কির কালার বিশেষ করে মাছির দাগও নাই, যে ট্যাঙ্কির কালার সেটাতে মাছির দাগও নাই এবং আপনার এটাতে একটু স্পট পড়েছে। তো যাই হোক, এটা ওল্ড ভার্সনের গাড়ি, সেক্ষেত্রে কাটো পড়বেই। দ্বিতীয়তে আমি আসি, সেটা হলো অনেকে বলেছিলেন যে হাইড্রোলিকটা কেমন হবে, হাইড্রোলিকটা খুবই সুন্দর। আসলে এই ওল্ড ভার্সনের বাইকের হাইড্রোলিকে কিন্তু আপনার পরবর্তীতে হাইড্রোলিক শো লাগাই নিলে আরও কাজ করলে আরও কম বেশি ভালো হবে। তবে অনেকেই কমেন্ট করছিল যে মডিফাইয়ের জন্য কেমন হবে, আসলে মডিফাই করতে হলে বাইকটার এটা খোসা ফেলবেন আর হ্যান্ডেলটা শুধু সোজা হ্যান্ডেল, মাথা গোলটা লাগাই দিবেন, মডিফাইয়ের জন্য বেস্ট হবে এই এই বাইকটা। তো যারা মডিফাইয়ের জন্য বাইক করছেন তারা এই বাইকটা নিয়ে নিতে পারেন, এটা পাওয়ার অফ অন। আজকে সব খুঁটিনাটি আপনাদের মাঝে তুলে ধরবো, তো ভিডিও শেষ পর্যন্ত থাকার রিকোয়েস্ট রইল। তো এন্টি কাটারগুলা সবগুলাই কিন্তু কাজ করে, আমি আপনাদের দেখাইছি এবং আজকেও A to Z দেখাবো। হেডলাইটও কাজ করে, সব কিছুই কাজ করে, সব কিছুই অল ওকে আছে। আসলে ভিডিও শেষ পর্যন্ত না থাকলে কিছুই বুঝতে পারবেন না, ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। এবং আপনার যে লুকিং গ্লাস দুইটা আছে, দুইটাই নতুন লাগানো, এই লুকিং গ্লাসটা দুইটা দুইটাই নতুন লাগানো এবং এটাও নতুন লাগানো। আর পরবর্তী যেটা গাড়িটার, আসলে সত্যি কথা বলতে গেলে মাথাটা খালি আমাকে ভালো লাগেনি, মাথাটা যদি গোল হয় আরও সুন্দর লাগতো। তো যাই হোক, এখন মূল আলোচনায় আসি, সেটা হলো ইঞ্জিন কন্ডিশন। ইঞ্জিন কন্ডিশনটা একদম একদম কন্ডিশন ভালো আছে, যদি আপনারা অবশ্যই কাজ করে নেন তাহলে আরও ভালো হবে, যত গুড় তত মিষ্টি সবাই জানে। তো যারা এই টাইপের বাইক খুঁজছেন আর আমার চ্যানেলে নতুন, অবশ্যই আগে সাবস্ক্রাইব করে ফেলবেন, না হলে এই টাইপের বাইকের রিভিউ আপনারা পাবেন না। যে প্রাইস আপনাদের বলতে চলেছি আগের প্রাইজের চেয়ে আরও কিছুটা আপনাদের আজকে কমাই দেওয়ার চেষ্টা করব, আর ফিক্সড প্রাইসগুলো চেষ্টা করব। চেন সেটটা নতুন আছে, চেন সেটটা দেখছেন একদম নতুন, মানে আর এই যে সখাপগুলো এটা অরিজিনাল, এই যে দেখায় এটা অরিজিনাল কালার দেখছেন, এখনও সেই কালারের অবস্থা রয়েছে। তো যাই হোক, যারা এই টাইপের বাইক করছেন, সিট কাভারটাও নতুন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে গাড়িতে চালিয়ে দেখানোর চেষ্টা করব। টায়ারটাও মোটামুটি নতুন আছে, তো অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকলো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে এই টাইপের রিভিউ আপনারা কোনো সময় পাবেন না। তো আর আজকে পরিবেশটা, এখানকার পরিবেশটা আমার খুবই সুন্দর লাগছে। যারা গ্রামের ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার দ্বিতীয় চ্যানেল ইসলামের পথের, ইসলামের দিনের পথ, অবশ্যই চ্যানেলটির লিঙ্ক আমি দিয়ে রাখবো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার দিলে যে দ্বিতীয় চ্যানেলটার বিষয়ে আমি ইসলামিক বিষয়ে ভিডিও বানাই, তো অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকলো, এখনও সেভাবে ভিডিও তৈরি করতে পারেনি, তৈরি করলে অবশ্যই দেখবেন আর আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, এটা এই মিটারটাও কাজ করে এবং এটাও কাজ করে, দুটাই কম বেশি ভালো আছে। তবে আবারও একটা কথা বলে দিই, মডিফাই করে নিলে গাড়িটা ভালো হবে এবং আপনারা যারা মডিফাইয়ের জন্য বাইক খুঁজছেন তাদের জন্য পারফেক্ট হবে। বাইকটার প্রাইস আগে দিয়েছিলাম যত সম্ভব 25,000 টাকা, এবার আপনাদের মাঝে ফিক্সড প্রাইস দিয়ে দিলাম 24,000 টাকা, 1,000 টাকা কম, মাত্র 24,000 টাকায় আপনারা এই বাইকটা পেয়ে যাবেন, ফিক্সড প্রাইস 24,000 টাকায়। তবে উদ্দেশ্যটা আপনারা মনে করতে পারেন যে মাত্র 1,000 টাকায় কমাইলেন তাহলে ভিডিও কেন করলেন, উদ্দেশ্যটা সেটা না, সেটা না। আসলে উদ্দেশ্যটা এই যে আমি তুলে ধরলাম যে এই বাইকটার A to Z না তুলে ধরলে আপনারা হয়তো কেউ বিশ্বাস করতে পারছেন না যে এত কম প্রাইজের ভিতরে বাইক কেমনে দেয়। এলআই চাকা, দুইটা এলআই চাকা এবং কন্ডিশন বুঝতে পারছেন, এলআই চাকার একটা বাইক, রানিং বাইক, রানিং বাইক এবং কাগজপাতি সব কিছু ঠিক আছে, যে দেখছেন কাগজপাতি সব কিছু অলোকে আছে,
যারা এই টাইপের বাইক খুঁজছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ফলো করবেন। তো যাক, আমি আপনাদের আপাতত একটু স্টার্ট মেরে দেখানোর চেষ্টা করব যে গাড়িটা এখন বর্তমান কেমন স্টার্ট রানিং করছে, তো দেখি কেমন কি অবস্থাতে রয়েছে। তো বর্তমান যে কন্ডিশনে এখন আমি একবার সেলফ মেরে দেখাই, না হলে বুঝতে পারবেন না। তো দেখা যাক, দেখি এই যে সেলফ, সেলফ না তো কিক, আমি এক হাতে, এই কারণে হচ্ছে না। ও পাওয়ার অফ অফ অন আছে, এটা পাওয়ার অন করে দিতে হবে, এর জন্য হয়নি। তো এই যে বর্তমান অবস্থা, আসলে আপনারা বললে বিশ্বাস করবেন না, এটা এক কিকে স্টার্ট হয়। আমি আবারও একটু ট্রাই করে দেখাই যে এক কিকে স্টার্ট হয় কিনা। এক কিকে প্রতিবারই স্টার্ট হবে, গাড়ি কন্ডিশন যতবারই বলবেন ততবারই আমি একটু তিন চারবার প্রতিটা গাড়িরই অফ অফ অন করে দেখাই। তো এই যে আবারও একবার চেষ্টা করি, গাড়িটার কন্ডিশন বর্তমানে দেখছেন কত সুন্দর অবস্থা হয়েছে। তো আর মিটারটা, হ্যাঁ মিটারটা অনেক সব কিছু ঠিক আছে। আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাই মিটার মনে হয় ঠিক না, অযথা বলছেন, আসলে তা না, সব কিছুই অলোকে আছে। তো অবশ্যই এই ভিডিও রিভিউটা পাওয়ার সাথে সাথে যারা রাজশাহী জেলার বাইরে থেকে গাড়িটা কিনতে চাচ্ছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমার ইমো নাম্বার দেওয়া আছে, এবং আমার সাথে সামনাসামনি এবং ফোন কলেও যোগাযোগ করতে পারবেন। তো লোকেশনটা বলে দিই, শেষ পয়েন্টে চলে এসেছি। লোকেশনটা হলো রাজশাহী জেলা মাহিন্দা বাজার পেলপুর থানা। এখানে যে কোনো ধরনের এই চ্যানেলে আপনারা বাইক পেয়ে যাবেন। তো আসলে আমি চেষ্টা করলাম আজকে 24,000 টাকায় একটা বাইকের রিভিউ তুলে দেওয়ার জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা সেলফ কিন্তু আপনারা পরবর্তীতে করে নিতে পারবেন, এখন বর্তমান কন্ডিশনে সেলফটা কাজ করে না, বর্তমান কন্ডিশনে সেলফটা কাজ করে না। তো যারা পরবর্তী সময়ে সেলফটা করে নিতে চাচ্ছেন তারা অনায়াসেই করে নিতে পারেন, শুধু ব্যাটারি চেঞ্জ করে নেবেন। এই যে সেলফের ইয়াটা দেখাই দিই, এই যে সেলফের মোটর, এটা সেলফের মোটর, আর আপনাদের আর সব কিছুই অলোকে আছে, আমি আবারও বলে দিচ্ছি সব কিছু অলোকে, লুকিং গ্লাস অলোকে আছে। তো আজকে চেষ্টা করলাম মাত্র 24,000 টাকায় একটা 100 সিসির বাইক তুলে ধরার, হাইড্রোলিক। তো চেষ্টা করলাম যে আসলে A to Z রিভিউ আপনাদের মাঝে তুলে ধরার। গাড়ির কাজ করতে বলতে গেলে শুধু তেল তুলবেন, মোবিলটা চেঞ্জ করবেন, চালাবেন, আর আর কোনো কাজ নাই। তো মাত্র 24,000 টাকায় আসলে এই প্রাইজের ভিতরে, তো আপনারা ভালো করে জানেন এই বাইক প্রাইজের ভিতরে বাইক আর কী হয়। একটা বাইক এমনি খুচরাভাবে যদি ভাঙি পটে বিক্রি করতে যায় তাও 15-20 হাজার টাকা, আর এটা ফুল কাগজ না, এটা হাফ কাগজের একটা বাইক, কাগজের দামই 7,000 টাকা, সেই বাইকটার দাম মাত্র 24,000 টাকা। আর সব কিছু অলোকে আছে, টাঙ্কি টুঙ্কি সব কিছু অলোকে আছে। যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারেন, আমি রেগুলার কুরিয়ার করি। তো গাইস, আজকের ভিডিওটাই পর্যন্তই, চেষ্টা করলাম মাত্র 24,000 টাকা একটা 100 সিসি খাড়া ইঞ্জিনের বাইক তুলে ধরার। পরবর্তী রিভিউ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, প্রতিনিয়ত আমার এই চ্যানেলটিতে কিন্তু আপনাদের কম প্রাইজের ভিতরে আপডেট দেওয়ার চেষ্টা করি। আর পরবর্তী যে নিয়ে আমার নেক্সট যে চ্যানেলটা ইসলামের দিনের পথ, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে, ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো গাইস, আজকের ভিডিওটা পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।